সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর খুনি ও যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের বিচার কার্যক্রম শুরু করেছিল। রিপোর্ট করেছেন রোকন উদ্দিন। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 21 নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এরপর থেকে বছর বছর যথাযথ মর্যাদা আর শ্রদ্ধায় পালন করা হয় দিবসটি। সোমবার সকালে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল শহীদদের স্মৃতির প্রতি সশস্ত্র সালাম জানায়। এরপর তিন বাহিনীর প্রধান শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এরপর প্রধানমন্ত্রী সেনানিবাসের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। এ সময় তাদের কথা শোনেন ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তাদের হাতে তুলে দেন সম্মানী চেক আর শুভেচ্ছা উপহার। এ সময় রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর মুক্তিযুদ্ধের ইতিহাসই বদলে ফেলা হয়েছিল আর ক্ষমতায় বসানো হয়েছিল খুনি ও যুদ্ধাপরাধীদের। এখন আসবেন এ সময় বাহিনীতে বিশেষ ভূমিকা রাখায় 2021-22 সালের জন্য 4 জন সেনা, 2 জন নৌ ও 2 জন বিমান বাহিনীর সদস্যের হাতে শান্তিকালীন পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা।